স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক বিনোদনে। আজ আপনাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। শুরুতেই জানাবো জায়েদ নিপুন প্রসঙ্গ। চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক পদটি নিয়ে জল কম ঘোলা হয়নি। চলতি বছরের 28 জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচনের পর কখনো জায়েদ খান আবার কখনো নিপুন ইচ্ছেস্বাধীন হয়ে বসেছেন পদটিতে, যদিও সুরাহা করতে বিষয়টি গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। পূর্ণাঙ্গ রায় এখনও না আসলেও সমিতির সদস্য শিল্পীদের পরিচয়পত্রে সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চনের নাম ও স্বাক্ষরের পাশাপাশি সাধারণ সম্পাদক হিসেবে নিপুন আক্তারের নাম ও স্বাক্ষর রয়েছে। সেজন্য নতুন করে আলোচনার জন্ম হয়েছে। যোগাযোগ করা হলেও এ বিষয়ে পারিবারিক ব্যস্ততার কারণে কথা বলতে পারেননি নিপুন আক্তার। তবে জায়েদ খানের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, তখন তিনি বলেন ইলিয়াস কাঞ্চন অন্যায় কাজকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আমাদের সম্মানিত সভাপতি ইলিয়াস কাঞ্চন সাহেবের জন্য ওনার তো স্টেট বলা উচিত যে যতক্ষণে কোর্টের সুরাহা না হয় তোমরা কেউ আসবে না। অবৈধ মানুষ তার পাশে বসে মিটিং করতেছে, ইভেন পরিচয়পত্র সিগনেচার করতেছে, এদেশে এটা সম্ভব? এত বেআইনি কাজ, এত অন্যায়। কাঞ্চন ভাইকে আমরা জানতাম সৎ মানুষ এবং উনি অনেক নীতিবান, উনি সেটাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। যেখানে ফুলকোট বলছে দি বোথ পার্টি আর মেনটেন টু স্ট্যাটাস কিউ, শিল্পী সমিতিটাকে সুন্দর জায়গায় রাখছিলাম এবং যা ইচ্ছে তাই করতেছে, নিয়ম কি? জেনারেল সেক্রেটারি পদটা শূন্য থাকে, এজিএস দায়িত্ব পালন করতে পারবে। এ বিষয়ে সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন নিপুন ও নিপুনের সঙ্গে যারা নির্বাচন করেছেন তারা এখন সমিতি চালায়। জায়েদ সাহেবের যখন ক্ষমতা পাইছে তখন কিন্তু এসে জায়েদ সাহেব বসে গেল এবং জায়েদ সাহেবের লোক সঙ্গে যারা ছিল তারাও আসতো, কিন্তু এখন কিন্তু তারাও আসে না, জায়েদ সাহেব আসে না, নিপুন আসে। নিপুনের সঙ্গে যারা যারা ইলেকশন করছে তারাই কিন্তু এখন সমিতি চালাচ্ছে। এটা সোজা ব্যাপার, এটা নিয়ে তো বিতর্ক করা কিংবা একটু চিন্তা ভাবনা করে লিখলেই কিন্তু হয়ে যায়। আর তারপরেও যদি কোনো কিছু জানার থাকে সেটা তো আপনারা মানে কোর্ট কাছারিতে কি আছে না আছে সেটা জেনে নিলে পারে। সুর নকলের অভিযোগ প্রসঙ্গ, সাম্প্রতিক সুর নকলের অভিযোগ উঠেছে সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক সায়ান চৌধুরী অর্ণবের বিরুদ্ধে। বীরাদেব বর্মনের লেখা এবং শচীন দেব বর্মনের সুর ও গাওয়া বিখ্যাত গান শোনো গো দক্ষিণ আওয়াজ নতুন করে সঙ্গীত আয়োজন করে। গানটি নতুন করে গেয়েছেন ভারতীয় সঙ্গীত শিল্পী মধুবন্তি বাগচি এবং গাউসুল আলমের লেখা যদি উত্তরে হাওয়া বয়ে যায় যেন আমি নেই, শোনো ঝড়া পাতা দিন কয়ে যায় কেন আমি নেই। এই অংশটি ফিউশন সুর করেছেন অর্ণব, যা গেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান। খুব অল্প সময়ে তাহসান গাইলেও তার এই অল্প লাইনই দর্শকদের মাতিয়েছে ঠিকই। অনেকের অভিযোগ তাহসানের গাওয়া এই লাইনটি নাকি সোফিয়া নামের একটি বিদেশি গানের সঙ্গে হুবহু মিলে গেছে। 2019 সালে যুক্তরাষ্ট্রের শিল্পী ক্লাইরোর প্রকাশিত গান সোফিয়ার কপি এমনটাই বলছেন নেটাগরিকটা। গানে সুর নকল করার অভিযোগ এনে মিউজিক প্রডিউসার অর্ণবের ওপর ক্ষোভ ঝেড়েছেন ভক্ত অনুরাগীরা। তবে বিষয়টিকে একেবারেই কাকতালীয় ঘটনা বলেই গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন অর্ণব। হিরো আলম প্রসঙ্গে এবার। আসল নাম আশরাফুল আলম হলেও সবার কাছে তিনি হিরো আলম নামেই পরিচিত। পল্লীগীতি, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত সহ নানা ধরনের গান তিনি গেয়ে থাকেন, আবার কখনো কখনো মডেলও হন তিনি। সম্প্রতি রবীন্দ্রসঙ্গীত গাওয়া নিয়ে তাকে পুলিশের কাছে মুচলেকা দিতে হয়, কখনো রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি গাইবেন না। হিরো আলমের গান গাওয়ার স্বাধীনতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে অনেকেই। এবার এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রচার করছে ও লিখছে। বিদেশি কয়েকটি পত্রিকা শিরোনাম করেছে পুলিশ মানসিক নির্যাতন করেছে বিস্ফোরক বাংলাদেশি ইউটিউবার হিরো আলম। আরেকটি পত্রিকা শিরোনাম করেছে বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ আনলেন হিরো আলম, প্রচণ্ড আতঙ্কে আছি, মানসিক নির্যাতন করছে বাংলাদেশের পুলিশ, জানালেন হিরো আলম। পুলিশের তোপের মুখে বেসুরো বাংলাদেশি সোশ্যাল মিডিয়া স্টার। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে হিরো আলমের বিপুল সংখ্যক ফলোয়ার রয়েছে। এবার টলিউডের খবর। এপার বাংলা ওপার বাংলার মধ্যে একটা সম্প্রীতির বন্ধন রয়েছে। দুই বাংলার তারকারা একসঙ্গে কাজ করেছেন অনেক চলচ্চিত্রে। এখনও অনেক চলচ্চিত্রে দুই বাংলার শিল্পীরা একসঙ্গে কাজ করেন।
সম্প্রতি সিনেমার জন্য কলকাতায় গেছেন সিয়াম আহমেদ। সেখানে প্রসেনজিতের সঙ্গে ফ্রেমবন্দি হন তিনি। ওই স্থির চিত্রে শ্রাবন্তী ও আয়ুষী তালুকদারও ছিল। যেই ছবির কাজে কলকাতায় সিয়াম, তার নাম এখনও চূড়ান্ত হয়নি। সায়ন্তন ঘোষাল ছবিটি পরিচালনা করবেন। লন্ডনে এই ছবিটির পুরো শুটিং হবে। গল্পের প্রেক্ষাপটও সেই শহরটি ঘিরেই। ছবিতে প্রসেনজিৎ লন্ডনের একজন ব্যবসায়ী ও তার স্ত্রী হলেন শ্রাবন্তী। দুজনের বয়সের মধ্যে ব্যবধান রয়েছে। সিনেমায় আয়ুষীকে কাজ করতে দেখা যাবে প্রসেনজিতের অফিসে। তাদের নিয়েই সংকট, এতে যুক্ত হবেন সিয়াম। সবশেষে বলিউডের খবর। পাঞ্জাবের মেয়ে হারনাস সান্ধু 21 বছর পর ভারতে ফেরান মিস ইউনিভার্সের মুকুট। এরপর গুঞ্জন উঠে কবে বলিউড ছবিতে দেখা যাবে তাকে। গুঞ্জনের শেষ হয় হিন্দি চলচ্চিত্রে না হলেও হারনাস অভিনয় করেছেন নিজের রাজ্য পাঞ্জাবের 2টি চলচ্চিত্রে। কিন্তু একটি সিনেমা নিয়েই হয়েছে ঝামেলা। চুক্তিতে উল্লেখ থাকার পরও প্রচারণায় সময় না দেওয়ার অভিযোগে ক্ষতিপূরণ চেয়ে এই মডেল অভিনেত্রীর বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন ছবির প্রযোজক উপাসনা সিং। গত বৃহস্পতিবার চণ্ডীগড়ের জেলা আদালতে মামলাটি করেছেন তিনি। বাইজি কুট্টাঙ্গি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন হারনাস। প্রযোজক বলেন, হারনাসকে আমি বাইজি কুট্টাঙ্গি ছবিতে অভিনয়ের সুযোগ দিয়েছি। চুক্তি অনুযায়ী তার প্রচারণায় অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু এখন কিছুতেই সে সময় দিচ্ছে না, এমনকি ভার্চুয়াল প্রচারেও অংশ নিচ্ছেন না তিনি। এই ছিল আজকের সাম্প্রতিক বিনোদনে। বিনোদন জগতের ঘটে যাওয়া নানা ঘটনা ও এর বিশ্লেষণ নিয়ে নিয়মিত এই আয়োজন দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকুন সময়।